12টি খাবার, যে 12টি খাবার আমরা খেয়ে থাকি কিন্তু আমরা জানি না কোনো না কোনোভাবে এই খাবারগুলো আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, যার ফলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন 12টি খাবার সম্পর্কে বলবো যে খাবারগুলো আমরা খেয়ে ফেললে বা অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের শরীরে বিষক্রিয়া পড়ে হতে পারে। আমরা খাবার খেয়ে থাকি শরীরকে সুস্থ রাখার জন্য, কিন্তু সেই খাবার খেয়েই শরীর আবার অসুস্থ হয়ে যেতে পারে। তাই এই 12টি খাবার সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত, যার মধ্যে কিছু কিছু খাবার আমরা শিশুদের দিয়ে থাকি কিন্তু যেটা মোটেই অনুচিত, শিশুদের ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকারক হতে পারে এই খাবারগুলো। বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পথ চলার সঙ্গী হবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এক নম্বরে যে খাবারটির কথা বলছি সে খাবারটি সম্পর্কে আমরা সকলেই খুব ভালোভাবে পরিচিত, আপেল। কথায় বলে যদি প্রতিদিন কেউ একটি করে আপেল খেতে পারে তাহলে তাকে আর ডক্টরের কাছে যেতে হয় না। কিন্তু এই আপেলের বীজে রয়েছে হাইড্রোজেন সায়ানাইড, যা এক প্রকারের বিষ। আমরা সাধারণত আপেলের বীজটা খাই না, কিন্তু আপেলের বীজ যদি কোনো কারণে পেটে চলে যায় তাহলে হতে পারে বিপদ। তাই আপেলের জুস তৈরি করার সময় আপেলের বীজ যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর শিশুদেরকে আপেল দেওয়ার সময় তারা যেন আপেলের সাথে এর বীজ চিবিয়ে খেতে না পারে, তাই বীজগুলো আগে থেকেই ফেলে দিতে হবে। বন্ধুরা, আপনাদেরকে যে দ্বিতীয় খাবারটি সম্পর্কে বলবো তা হচ্ছে কামরাঙ্গা, অক্সালেট সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল কামরাঙ্গা। এটি সাধারণত আমাদের চুল, ত্বক, নখ ও দাঁত উজ্জ্বল করে, মুখে ব্রণ হওয়ার সমস্যা থাকলে সেটিও আটকায় কামরাঙ্গা। কামরাঙ্গা কোনোভাবেই খালি পেটে খাওয়া যাবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন কামরাঙ্গার মধ্যে থাকা নিউরোটক্সিন নামক পদার্থ স্বাভাবিকভাবে কিডনির কোনো ক্ষতি করে না, কিন্তু কারো কিডনি যদি আগে থেকে খারাপ থাকে তাহলে এটি বিষ হিসেবে প্রমাণিত হতে পারে। তাই কারো যদি কিডনির সমস্যা থাকে তাহলে কামরাঙ্গা খাওয়া থেকে পুরোপুরিভাবে বিরত থাকুন। ভাতের পাশাপাশি আলুটাও আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি। এমনিতে আলু খাওয়া নিরাপদ, এই আলু খেলে কোনো সমস্যাই হবে না, কিন্তু আলুর পাতা ও কাণ্ডে গ্লাইকো অ্যালকালয়েড থাকে। বাড়িতে অনেকদিন পর্যন্ত আলু রেখে দিলে এর মধ্যে গ্যাজ বা অঙ্কুর হয়ে যায়। এই গ্যাজ বা অঙ্কুরে গ্লাইকো অ্যালকালয়েড থাকে, যা আলোর সংস্পর্শে এসে বৃদ্ধি পায়। এই জন্য আলু সবসময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হয়, যেখানে আলোর সংস্পর্শে এসে আলু শরীর থেকে গ্যাজ বের হবে না। এই সবুজ আফ ও গ্যাজ বের হওয়া আলু খেলে ডায়রিয়া, মাথা ব্যথা সহ নানান সমস্যা দেখা দিতে পারে, তাই আলু আনার পরপরই সেগুলো খেয়ে ফেলবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি শিমের বিচি একটি পুষ্টিকর ও স্বাস্থ্যবর্ধক খাবার, যে খাবার খেলে আমাদের সকলেরই অনেক উপকার হতে পারে, তবে অনেক অপকারও হতে পারে। শিমের বীজে ফাইটোহিমাটোগ্লুটানিন নামক এক ধরনের বিষ থাকে, যা আপনাকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে। তাই শিম রান্না করার আগে অন্তত 10 মিনিট সিদ্ধ করে তারপরে রান্না করতে হবে। আর কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত না, অতিরিক্ত পরিমাণে খেলে তা আমাদের শরীরের হিতে বিপরীত করতে পারে। বন্ধুরা, 5 নম্বর যে খাবারটির কথা বলবো তা হলো ভিটামিন সি যুক্ত খাবার টমেটো। টমেটো আমরা সালাদ ও সবজি হিসেবে খেয়ে থাকি, ভিটামিন এবং খনিজের উৎস হচ্ছে টমেটো। তবে টমেটোর পাতা ও কাণ্ডে গ্লাইকো অ্যালকালয়েড থাকে, যা হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। আমরা অনেক সময়ই কাঁচা ও সবুজ টমেটো সবজি হিসেবে খেয়ে থাকি। এই কাঁচা ও সবুজ টমেটোতেও গ্লাইকো অ্যালকালয়েড রয়েছে। অল্প পরিমাণে খেলে এটা আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করবে না, তবে অতিরিক্ত পরিমাণে খেলে এটি আমাদের মৃত্যুর কারণও হতে পারে। 6 নম্বরে যে খাবারটির কথা বলছি সেটি আমাদের দেশে তেমন পরিচিত না হলেও বিভিন্ন দেশে এই খাবারটি অনেক পরিচিত একটি খাবার, সেটি হচ্ছে চেরি। চেরি কাঁচা এবং রান্না দুটোভাবেই খাওয়া যায়। মদ তৈরিতেও চেরির ব্যবহার করা হয়। চেরির পাতা ও বীজে বিষাক্ত উপাদান আছে, তাই চেরি খাওয়ার সময় সাবধানে খেতে হবে। চেরির বীজ যেন না খাওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চেরির বীজের বিষাক্ত পদার্থ আমাদের শরীরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ড্রাই ফ্রুটস বা শুকনো ফল, আমাদের অনেকেরই শুকনো ফলের প্রতি এক ধরনের আসক্তি দেখা যায়। ধুয়ে বা না ধুয়ে অনেক সময় আমরা এই সমস্ত ফল মুঠো ভরে খেয়ে ফেলি, কিন্তু এ ফল যত কম খাওয়া যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
বাজারে বিক্রি হওয়া এ সমস্ত শুকনো ফলের বেশিরভাগই সালফার এবং পটাশিয়াম জাতীয় দ্রব্য ব্যবহার করে শিল্প কারখানায় শুকানো হয়, যা হজমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আর তাই সুষ্ঠু হজম ক্রিয়ার জন্য শুকনো ফল বেশি পরিমাণে না খাওয়াই ভালো। বিশেষজ্ঞরা বলেন, প্রচুর পরিমাণ সালফারের ব্যবহারের ফলে আমাদের হজমে সমস্যা হতে পারে। 8 নম্বরে যে খাবারটির কথা বলছি বন্ধুরা, তা হচ্ছে কাজু বাদাম। মিষ্টি কাজু বাদাম ও তেঁতো কাজু বাদাম, এই দুই ধরনের কাজু বাদাম পাওয়া যায়। তুলনামূলকভাবে তেঁতো কাজু বাদামে প্রচুর হাইড্রোজেন সায়ানাইড থাকে। 7 থেকে 10টা তেঁতো কাজু বাদাম প্রাপ্তবয়স্করা খেয়ে ফেললেও নানান ধরনের সমস্যা হতে পারে এবং ছোটদের ক্ষেত্রে তা প্রাণনাশেরও কারণ হতে পারে। নিউজিল্যান্ড, আমেরিকার মতো দেশে তেঁতো কাজু বাদাম বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। তাই শিশুদের কাজু বাদাম দেওয়ার আগে একটু সাবধান হতে হবে। অনেক সময় শিশুদের এজন্য কাজু বাদাম দেওয়া হয় যেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে মিষ্টি কাজু বাদাম দেওয়া যেতে পারে, কিন্তু তেঁতো কাজু বাদাম একদমই নয়। চুলের যত্নে যুগ যুগ ধরে একটি তেল ব্যবহার করে আসা হচ্ছে, তা হচ্ছে ক্যাস্টার অয়েল। এই ক্যাস্টার অয়েল আমাদের চুলকে ভেতর থেকে মজবুত করে দিতে পারে, কিন্তু এই ক্যাস্টার অয়েল তৈরি হয় একটি বিষাক্ত ফল দিয়ে, যাকে রেড়ি বলা হয়। এই তেল বিভিন্ন ধরনের ক্যান্ডি, চকোলেট বা অন্যান্য খাদ্যে ব্যবহার করা হয়। অনেকেই প্রতিদিন একটু আধটু এই তেলটা আবার খেয়ে থাকেন। এই তেলের বীজে রিচিন নামের একটি বিষাক্ত উপাদান থাকে, যা খুবই মারাত্মক। এর একটি বীজ যদি একটি সুস্থ মানুষ খেয়ে ফেলে, তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং 4টি বীজ যদি একটি ঘোড়া খেয়ে ফেলে, তাহলে ঘোড়ারও মৃত্যু হতে পারে। তাই ক্যাস্টার অয়েল চুলের ব্যবহারে তো ভালোই আছে, তবে খাবারের জন্য উপযুক্ত নয়। বন্ধুরা, 10 নম্বরে যে খাবারটির কথা বলবো, তা আমরা মশলা হিসেবে খেয়ে থাকি, জায়ফল। এই জায়ফলে মাইরিস্টিসিন আছে। সাধারণত রান্নায় যে পরিমাণ জায়ফল ব্যবহার করা হয়, তা আমাদের জন্য ক্ষতিকর নয়। তবে এই জায়ফল বেশি পরিমাণে ব্যবহার করলে বমি বমি ভাব, ঘাম, মাথা ঘোরা, মাথা ব্যথা বা হেলুসিনেশনের মতো সমস্যাও হতে পারে। তাই এই জায়ফল অল্প পরিমাণে ব্যবহার করুন আর শিশুদের নাগালের বাইরে রাখুন, শিশুরা যেন কোনোভাবেই খেয়ে না ফেলতে পারে। মাশরুম খেতে বেশ ভালোই লাগে। মাশরুম অনেকেই খাবার হিসেবে অনেক পছন্দ করেন, আর যা শরীরের অনেক রোগ নিরাময় করে। ছোটবেলায় আমরা বনে জঙ্গলে বিভিন্ন ব্যাঙের ছাতা গজিয়ে উঠতে দেখতাম। বড় হয়ে জেনেছি এগুলোকে মাশরুম বলে। তাই মাশরুম বলে ব্যাঙের ছাতা কিন্তু খেয়ে ফেলা যাবে না, কারণ কিছু কিছু মাশরুম আছে যেগুলো অনেক বিষাক্ত। খাবারের মাশরুম আলাদাভাবে চাষ করা হয়। সর্বশেষে যে খাবারটির কথা বলবো, তা হচ্ছে মধু। মধু একটি অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার। তাহলে হঠাৎ আবার মধুর কথা কেন বললাম? আসলে কাঁচা মধু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। কাঁচা মধুতে গ্রায়ানক্সিন থাকে, তাই 1 টেবিল চামচ কাঁচা মধু খেলে মাথা ঘোরা, দুর্বল লাগা, অত্যধিক ঘাম হওয়া, বমি বমি ভাব হওয়ার মতো নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে কাঁচা মধু খাওয়া উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন, সকলে যেন জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।